আমাদের আমাদের যে কোচ, আপনারা জানেন যে অনেকদিন থেকে আমাদের কোচ নেই, আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রায় 7-8 মাস। ছোটন ভাই চলে যাওয়ার পরে এখন পলো চলে গেছে, সব কিছু মিলিয়ে সামনে আমাদের 2টা টুর্নামেন্ট আছে। একটা হচ্ছে এশিয়ান গেমস মেয়েদের ন্যাশনাল টিমের, এবং আরেকটা আছে আন্ডার 17 AFC কোয়ালিফাইং রাউন্ড 2। তো আমাদের এশিয়ান গেমসের জন্য যেটা ন্যাশনাল টিম খেলবে ওখানে আমরা অ্যাকচুয়ালি আজকে সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা ওনাকে ডেকেও ছিলাম, আমরা সাইফুল বাড়ির টিটু ভাইকে দিচ্ছি হেড কোচ হিসাবে। এটাই আজকে আপনাদেরকে জানানোর জন্য আমি আসলে। এশিয়ান গেমসে আসলে তো অফিসিয়াল হিসাবে মাত্র 4 জন দিবে, 4 জন মাত্র অফিসিয়াল, সেখানে ম্যানেজার ম্যান্ডেটরি, তার সেভাবে ম্যানেজার আমাদের বাবু ভাই আছেন, আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে মিলনা থাকবে, আর একজন ফিজিও থাকবে, আর সাইফুল বাড়ি টিটু আমাদের হেড কোচ। সাধারণত আমাদেরকে 4 জনের বেশি কোনো অফিসিয়াল দিচ্ছে না, সেখানে আমরা অন্যদেরকে পাঠানোর কোনো সুযোগ নেই। আমি আগেও বলেছি, আমি জানি না আপনি শুনেছিলেন কিনা, সেটা হচ্ছে যে জাপান কোরিয়া 2টা জায়গাতেই আমরা চিঠি দিয়েছি, অফিসিয়ালিও চিঠি দিয়েছি, আমি পার্সোনালিও কন্ট্যাক্ট করেছি, যে ওরা আমাদেরকে কিছু কোচের লিস্ট পাঠাইলে সেখান থেকে আমরা চেক করে দেখবো যে কোনটা আমাদের কিনা। যখন কোচ তো জাস্ট বলে দিলাম পাঠিয়ে দিল, এরকম তো হয় না, সেখানে স্যালারির ব্যাপার থাকে, কোচের কোয়ালিফিকেশন, তার এক্সপিরিয়েন্স, সে কী খেলছে, এভরিথিং, এগুলো দেখার পরে আমরা ডিসাইড করতে পারবো, তার আগে তো পারবো না। ওদেরকে অবশ্যই আমাদের দেশি কোচ দিয়ে কাজ করতে হবে। জায়গা কিংবা কোরিয়ার যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টের আন্ডারে যদি আমরা কোচ আনি, সেক্ষেত্রে তো আমাদের একটা বড় সড়ো আর্থিক যেই মানে খরচটা, সেটাও তো বেঁচে যাবে কিংবা কম দিতে হবে, এরকম কিছু এটা আসলে শর্ট টার্ম হয়, বেশি লং টার্ম হয় না। কারণ এর আগে আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি জাপান থেকে কিন্তু একটা কোর্স নিয়ে আসছিলাম অনলি 1 মান্থ, ওইটা উইদাউট মানি, আমি আমার পার্সোনাল কানেকশন দিয়ে নিয়ে আসছিলাম। এইভাবে যদি আমি কোর্স চাই সেটা আমি লং টার্ম পাবো না, তো শর্ট টার্ম ওইভাবে কোর্স নিয়ে অ্যাকচুয়ালি লাভ হয় না। কারণ ওদের যদি প্লেয়ারদের সাথে বন্ডিংগুলো তৈরি না হয়, এটা লং টার্ম হতে হয়, না হলে সেখানে ভালো কিছু আসে না। ছোটন ভাইকে তো আমি সত্যি কথা বলবো, আমি সেভারেল টাইম তাকে আমি রিকোয়েস্ট করেছি, ঠিক আছে, কিন্তু উনি তো রেসপন্স করেননি। আমি তো ছোটন ভাইকে ডে 1 থেকে তাকে নিয়েই কাজ করেছি, তো স্বাভাবিক কারণে আমি চেয়েছিলাম সে ফিরে আসুক, যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ফরেন স্টাফদের সাথে সেটা ভুলে যাক, কিন্তু উনি তো আসেননি। এখন আমার মনে হয় না আর কোনো সুযোগ আছে, ঠিক আছে।